গত 24শে নভেম্বর লং মার্চ 5 রকেটে লঞ্চ হওয়ার পর একটি একটি করে ধাপ পেরিয়ে চীনের চ্যাংই 5 যে লুনার প্রোব বা মুন মিশনের ল্যান্ডার রোভার এবং তার ডিসেন্ডার ও অরবিটার সেগুলো কাজ করে চলেছে আর তার মধ্যে থেকেই ফেরত চলে এসছে রিসেন্ডার যেটি পৃথিবীতে ফেরার কথা ছিল এবং সেটি 16 তারিখ বা অফিসিয়ালি 17ই ডিসেম্বর চীনের যে চীনের শাসিত অঞ্চল ইনার মঙ্গোলিয়া সেই জায়গাতে নামে এবং 3টে সার্চ টিম মিলে তাকে খুঁজে বার করে। তারপর আমরা একটি ভিডিও দেখালাম, যে ভিডিওতে আমরা দেখালাম এই যে প্রোবটি বা এই ক্যাপসুলটির মধ্যে থেকে যেই কন্টেনারের মধ্যে 2 কিলো চাঁদের মাটি এবং নুড়িপাতো সংগ্রহ করে নিয়ে আসা হয়েছে, নিয়ে এসছে সিএনএসএ চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের বৈজ্ঞানিকরা, সেটি সেই প্রোবটি খুললো, খোলার পর তার কন্টেনার বার করলো। এখানে আমাদের অনেক বন্ধুদের একটাই দাবি যে সে কন্টেনারের মধ্যে থেকে চাঁদের মাটি বার করে কেন দেখালো না চায়নার বৈজ্ঞানিকরা, আমরাও একটু ভাবছিলাম। কিন্তু এরপর আমরা যেটা জানতে পারলাম সেটাই আপনাদের জানাচ্ছি, বৈজ্ঞানিক বিশ্লেষণ বলতে পারেন, যে কেন চাঁদের মাটি কন্টেনার থেকে বার করে দেখানো হয়নি সাধারণ মানুষের সামনে। এর মূল যে কারণ, সে কারণ হচ্ছে এই চাঁদের মাটিকে একেবারে হাওয়া মুক্ত, যেখানে দূষণ মুক্ত সেই রকম একটি ঘরের মধ্যেই খোলা হবে, তার কারণ আছে। চাঁদের যে মাটি কালেক্ট করে আনা হয়েছে সেটি 130 কোটি বছরের পুরনো মাটি এবং তাতে কী কী ধরনের রাসায়নিক জিনিস রয়েছে বা কেমিক্যাল রয়েছে বা এতে কোনো দিন জলের মাত্রা ছিল কি না সমস্তটাই জানা যাবে এবং চাঁদ সম্পর্কে আরও বিশ্লেষণ করা যাবে এই মাটিগুলো পরীক্ষা করে। এখন প্রশ্ন হলো, যদি কন্টেনারটি খুলে ওপেন এয়ারে মানে পৃথিবীর আবহাওয়ার মধ্যে সেটিকে খোলা হয়, তাহলে পৃথিবীর যে জলবায়ু বা আবহাওয়া বা যে হাওয়া ঘুরে বেড়াচ্ছে যার মধ্যে থেকে আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, এছাড়াও আরও নানা রকম গ্যাস মিথেন থেকে শুরু করে অনেক রকম বিভিন্ন পার্টিকেলস উড়ে বেড়াচ্ছে, জীবাণু উড়ে বেড়াচ্ছে আমাদের পৃথিবীর এই বাতাসের মধ্যে, সেগুলো যদি এই মাটির সঙ্গে মিশে যায় তবে তো বৈজ্ঞানিকরা পুরোপুরি মিসগাইড হয়ে যাবে। চাঁদে যেই গ্যাস নেই বা যেই ধরনের জীবাণু নেই, ব্যাকটেরিয়া নেই, সেই মাটি আনার পর যদি সেটা পৃথিবীতে ওপেন এয়ারে রাখা হয় আর সেখানে যদি সেই ব্যাকটেরিয়াটা বা জীবাণুগুলো সেই চাঁদের মাটিতে প্রবেশ করে যায়, তবে তো সম্পূর্ণরূপে যে এই যে বৈজ্ঞানিক বিশ্লেষণ করা হবে এই মাটিকে পরীক্ষা করে তা তো টোটালি মিসগাইড হয়ে যাবে। তো আমাদেরই এক বন্ধু বৈজ্ঞানিক জানিয়েছেন যে কখনোই অন্য গ্রহ থেকে, যেমন বেনু থেকে আনা হলো কিংবা হায়াবুসা যেটা নিয়ে হলো রিউগু বলে একটি গ্রহাণুর থেকে মাটি খুবলে, তো সেগুলোকে কখনোই পৃথিবীর মাটিতে আনার পর সেটা ওপেন এয়ারে বের করা হবে না বা বের করার অনুমতি নেই বা বের করা যায় না। তার কারণ পৃথিবীর আবহাওয়ার সঙ্গে সেখানকার আবহাওয়ার কোনো মিল নেই, সেখানে নেই অক্সিজেন, নেই কোনো গ্যাস, নেই কোনো জীবাণু ব্যাকটেরিয়া। সেক্ষেত্রে পৃথিবীতে আনার পর যদি কোনো ব্যাকটেরিয়া সেই মাটিতে লেগে যায় এবং তা পরীক্ষা করার সময় যদি দেখা যায় এতে কোনো ব্যাকটেরিয়া ঘুরছে, তাহলে তো সম্পূর্ণই এই বৈজ্ঞানিক বিশ্লেষণটা অন্য রাস্তায় ঘুরে যাবে। হয়তো বৈজ্ঞানিকরা মনে করবে যে এই যে ব্যাকটেরিয়া সেটা চাঁদের মাটিতে রয়েছে কিংবা সে গ্রহাণুতে রয়েছে, এই কারণেই চাঁদের মাটিকে কন্টেনারের মধ্যে থেকে কখনোই বার করা হবে না এখন, এবং সেটিকে যে এরকম একটি জায়গাতে বার করে পরীক্ষা নিরীক্ষা করা হবে যেখানে একদম দূষণ মুক্ত, যেখানে হাওয়া চলাচল করে না, এবং হয়তো হাওয়া মুক্ত করে সেই জায়গাতে মানুষ মানে বৈজ্ঞানিকরা পরীক্ষা করবেন আগামী দিনে, এবং আগামী দিনে পরীক্ষা নিরীক্ষার পর হয়তো সেই চাঁদের মাটি ডিসপ্লের জন্য আনা হবে আমাদের সামনে। কিন্তু এই মুহূর্তে কখনোই কন্টেনার থেকে বার করা হবে না। তবে খবর যেটা আছে 2 কিলোর মতোই প্রায় একদম নিয়ে এসছে, কেউ বলছে একটু কম, কেউ বলছে একটু বেশি, কিন্তু চীনের যে টার্গেট ছিল 2 কিলো মাটি সংগ্রহ করে নিয়ে আসা, একদম 2 কিলোই ধরে রাখুন যে মাটি সংগ্রহ করতে তারা পেরেছে এবং পৃথিবীর তৃতীয় দেশ হিসাবে এই মিশনটি সাকসেসফুলি করে দেখিয়েছে, যার জন্য চীনে কিন্তু একটা এই মুহূর্তে আনন্দের আবহাওয়া চলছে। আর আগামী দিনে আরও চীনের অনেকগুলো লঞ্চ রয়েছে, যেমন মঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে তিয়ানওয়েন 1, সেটি পৌঁছাবে, আর এদিকে আরও একটি মিশন হচ্ছে বা হলো, সেটা হচ্ছে চায়না লঞ্চ করলো লং মার্চ 8 রকেট, যেটি বলা হচ্ছে রিইউজেবল রকেট,
এবং আগামী দিনে যে স্পেস এক্সের রিউজেবল রকেটের সঙ্গে টক্কর দিতে চলেছে চায়না, চায়না মহাকাশ গবেষণা এমন একটা জায়গায় আগামী দিনে যেতে চলেছে ধরা ছোঁয়া মুশকিল হয়ে যেতে পারে অনেক দেশের পক্ষে, হয়তো আমাদের ভারতের পক্ষেও। এবং এই লং মার্চ 8 যে রকেটটি লঞ্চ হওয়ার কথা বা হলো, সেটি কিন্তু একদম আমাদের যে SSLV আগামী দিনে লঞ্চ হবে তার সঙ্গে টক্কর দেবে বলেই মনে করা হচ্ছে। তো লং মার্চ 8 এবং SSLV-র যে কম্পারিজন ভিডিও নিয়ে আমি পরে আপনাদের কাছে আসব, তবে এই মিশনটি ছিল যে পরশু দিনের আমাদের ভিডিওটি দেওয়ার পর অনেকেই বলেছিল কেন চাঁদের মাটিকে বাইরে নিয়ে আসা হলো না কন্টেনার থেকে। তো এটাই হচ্ছে মূল কারণ, পৃথিবীর আবহাওয়ার মধ্যে সেই মাটি বার করা যায় না, যদি যেত তাহলে নিশ্চয়ই ওনারা বার করতেন। বের করলে অনেক রকম গবেষণার যে ধাপগুলো পেরোতে হবে এখন এই মাটিকে, তার কিন্তু মিসগাইড হয়ে যাবে বৈজ্ঞানিকরা। পৃথিবীতে থাকা বিভিন্ন জীবাণু ব্যাকটেরিয়া লেগে যেতে পারে সেই মাটিতে, যার ফলে পরীক্ষার সময় হয়তো সেগুলো অনেকটাই ভুল ধারণা তৈরি করতে পারে, এটাই ছিল মেন কারণ। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে লিখবেন আপনার গুরুত্বপূর্ণ মতামত। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।